প্রেম এমন একটা জিনিস, প্রেম যদি কেউ করে, প্রেম অনেক প্রকারের আছে। সন্তান মার সাথে প্রেম করতে পারে, বাবার সাথে তার সন্তান করতে পারে, এবং খালার সাথে, খালুর সাথে, মার সাথে, দাদা খা যা আছে পরিবারের সকলজনের সাথে সে সবাই প্রীত করতে পারে, আবার তাদের ভালোবাসার মানুষের সাথেও সে প্রেম করতে। প্রেম অনেক প্রকারের আছে। তো সেদিক থেকে একটি গান, আমার বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার গীতিকার এবং শিল্পী ছিলেন, কিছুদিন আগে ব্যক্তিটা মারা গেছে, যার নাম হইল নূর আলম সরকার। ওনার শেষ জীবনের একটি গান, উনি যেদিন গাইছে সেই দিন স্টেজ ত্যাগ করার পরে পরের দিনই সে মারা গেছে। নূর আলম সরকারের একটি গান গাবো আমি, ধন্যবাদ। আমি না জানি কোন অভিশাপে সীতার জ্বালা জ্বলি গো বুকটা লাগে, বড় খালি খালি হয়তো নূর আলম সরকার বুঝতে পেরেছিল যে আমার এই জীবনের শেষ এই গানটাই হবে। রাত্রে গান করেছিল, শেষ রাতে পরের দিনই নূর আলম সরকার এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। আগারাতের গানটি কেমন জানি হইলাম গো বুকটা লাগে।
পিতা মাতা নাই, ওরে সেই সন্তান জানে তার কলিজার মধ্যে ব্যথাটা কোন জায়গায়। যার হারাইছে কোলের ছেলে সেই মায়ে তাহার ব্যথা জানে। মহারাই আপনাদের মায়ের সন্তানের জন্য কাঁপতে দিন রাতে। যেই বছর যে বান্ধবের পিতা মাতা এই দুনিয়ার জমিনে বেছে না, এতিমের মতো করি কোথায় গেলে তার পিতা মাতার সোহাগা দরবার। যে সন্তান হারাইছে তার মা জননী, সে তার ব্যথা জানে। আমার এতিম নবী মহারা ছিল রে এই ভাবে, কত দুঃখ করছে নবী আমার এই উম্মতের লাগিয়া। এতিম হয়ে এই দুনিয়ায় কত কষ্ট করছে ধবি আমার এই দুনিয়ায় বাসিয়া। বাইরে জানে বাইর তরিকার বাই গোলার পালা গো, বাইরে জানে আত্মার পাগল। এত কষ্ট করে এই অনুষ্ঠানে আয়োজন করেছিল ভাই, মনের মধ্যে কত আশা ছিল একটু সুন্দর পরিবেশে আমার দয়ালের কোনো গান গাইতে চাই। হয়তোবা সেই আশাটা তার পূর্ণ হয় নাই, আমি ভাবে গেছি বুঝে থাকে রে বসে। দুঃখ কইর না পানি রে ভাই, আবার একদিন যদি বাজার আসিতে যে পারে তোমার দয়ালে রই নাম নিবার, সেদিন আত্মা পরাণ তুলে। সেদিন অনেক লোক তোমার পাশে থাকবে, আমরা সবাই দোয়া করে যাই। আরে দয়ালের হাতে যে ব্যক্তি হাত দিয়েছে বায়াত হয়েছে ভাই। তাই তো এই শেষের গানটি আমার, ভুল ত্রুটি মার্জনা করবেন সবাই।